আন্তর্জাতিকভাবে লেটেস্ট রিসার্চে বলছে অ্যানিমেলের শেডে এখন নো হোজিং, অর্থাৎ পানির ব্যবহার যত কম করা যায় জীবাণুর প্রভাব তত কম কম হবে। তাহলে এই একটি অ্যানিমেল দাঁড়ানোর জন্য 4.5 ফিট জায়গা, নভেম্বর মাস পর্যন্ত সকল ধরনের প্রাণীগুলো হিট প্রেসে থাকে, ক্রস ভেন্টিলেশন বলবো, অর্থাৎ একদিকের বাতাস আর একদিকে যাবে। একটি অ্যানিমেল দাঁড়ানোর জন্য 4.5 ফিট জায়গা তার জন্য বরাদ্দ থাকবে। এইখানে কিন্তু আপনি বালি দিতে পারেন, এই অংশটি একটু উঁচু রেখে এইখানে বালি দিলে বালির ভিতরে সে এই বালি কখনো ভিজবে না। খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, কৃষি কথা কৃষকের কথায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে বিসিএস লাইভ স্টক একাডেমিতে কাজ করছি, প্রাণী সম্পদ বিভাগের সকল কর্মকর্তা এবং প্রাণী সম্পদ উন্নয়নে মাঠ পর্যায়ে যে সকল কর্মীরা কাজ করছেন তাদের সহ সকল খামারিদেরকে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে প্রাণী সম্পদ উন্নয়ন তথা ডেয়ারি উন্নয়নে কাজ করছি। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রেক্ষিত পরিকল্পনা 2041 অর্থাৎ পার্সপেক্টিভ প্ল্যান নিয়ে কাজ করছেন। 2041 সালে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, সেই প্রেক্ষিতে প্রাণিসম্পদ খাতকেও উন্নত করার জন্য বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ অংশ হিসেবে স্মার্ট লাইভ স্টক অর্থাৎ স্মার্ট প্রাণী সম্পদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা এখন যে জায়গাতেই দাঁড়িয়ে আছি এটি ক্লাইমেট স্মার্ট লাইভ স্টক অর্থাৎ বাংলাদেশে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রাণী সম্পদ বিভাগের প্রত্যেকটি কম্পোনেন্টকে এখনকার চেয়ে অধিক পরিমাণে উৎপাদন বৃদ্ধি করতে হবে, সেক্ষেত্রে প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা যাবে না। সেই জন্য ক্লাইমেট স্মার্ট লাইভ স্টকের অংশ হিসেবে প্রথমেই ডেইরি বা প্রাণী সম্পদ উন্নয়নের জন্য একটি আধুনিক আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এরকম একটি শেড নির্মাণ করা প্রয়োজন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ক্লাইমেট স্মার্ট লাইভ স্টক অর্থাৎ গাভীর আরামদায়ক একটি শেডের নমুনা। আপনারা জানেন একটি গাভী যখন তার দৈনন্দিন চলাফেরা, খাদ্য গ্রহণ, পানি গ্রহণ, অন্যান্য সকল বিষয়ের জন্য প্রয়োজন সর্বোচ্চ আরাম, বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ বা গ্রীষ্ম অঞ্চলীয় দেশ হিসেবে এখানে তাপমাত্রা সর্বদাই বেশি থাকে, সেই জন্য আমাদের দেশে দেশি শঙ্কর এবং বিদেশি জাতের সকল গরুর ক্ষেত্রেই তাপমাত্রার ধকল অর্থাৎ হিট স্ট্রেস একটি সাধারণ বিষয়। বছরে 12 মাসের মধ্যে 9 মাস অর্থাৎ মার্চ মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত, ইভেন নভেম্বর মাস পর্যন্ত সকল ধরনের প্রাণীগুলো হিট স্ট্রেসে থাকে, অর্থাৎ তাপমাত্রার ধকল সহ্য করতে হয় তাদেরকে। এই তাপমাত্রার ধকল থেকে রক্ষা করার জন্য শেড নির্মাণের ক্ষেত্রে অবশ্যই গ্রাউন্ড থেকে কমপক্ষে 14 ফিট এবং ক্ষেত্র বিশেষে 20 ফিট পর্যন্ত উচ্চতা রাখতে হবে এবং চারিদিকে কোনো দেয়াল বা ওয়াল দেয়া যাবে না। ইভেন একদম গ্রাউন্ড লেভেলেও অনেকেই 2-3 ফিট বা 1 ফিট একটি সাধারণ ওয়াল দিয়ে থাকে, এই ওয়ালটি কখনোই অ্যানিমেলের বা গাভীর জন্য আরামদায়ক হয় না। গাভীকে অবশ্যই আরামদায়ক করার জন্য শেডের চারদিকে কোনো ওয়াল দেবেন না, ওয়াল যদি আমরা না দেই তখন ক্রস ভেন্টিলেশন বলবো, অর্থাৎ একদিকের বাতাস আর একদিকে যাবে, ফলে প্রতিদিন গবাদি পশুর প্রস্রাব পায়খানা থেকে যে ধরনের মিথেন গ্যাস তৈরি হয় এই গ্যাসগুলো শেড থেকে অন্যত্র চলে যাবে, অ্যানিমেলের কোনো ক্ষতি হবে না এবং তার শরীরের উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, অ্যানিমেলকে যখন অর্থাৎ আমরা গাভীকে যখন খাবার দেব, খাবার দেওয়ার সময় যেন মাথা নিচু করে খেতে পারে, সেই জন্য গ্রাউন্ড লেভেলে একদম গ্রাউন্ড লেভেল থেকে যেন খাবার পিক করতে পারে সেইভাবে শেডের ব্যবস্থা করতে হবে। তারপর খাওয়া দাওয়ার শেষে
যখন তার পানি পানের প্রয়োজন পড়বে তখন সে ফ্রি অ্যাক্সেস টু ওয়াটার অর্থাৎ 24 আওয়ার্স একটি ওয়াটার ট্র্যাপ থাকবে, সেই ট্র্যাপে প্রাণীগুলো যাবে, পানি খাবে, আবার স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ধরনের কিউবিকেল শেড এটা বাংলাদেশের জন্য খুবই উপযোগী, কেননা এখানে খুবই অল্প পরিমাণ জায়গার ভিতরে অনেক বেশি পরিমাণ গরু রাখা যাবে এবং প্রত্যেকটি অ্যানিমেল গলার দড়ি ছেড়ে দেওয়া থাকবে, আমরাকে আনটাই বলি, আনটাই অবস্থায় ঘোরাফেরা করবে, খাদ্য খাবে, পানি খাবে এবং যখন যেখানে সুযোগ পাবে সেখানে সে আরামদায়কভাবে শুয়ে থাকবে। অর্থাৎ গাভীকে যদি আমরা আরামদায়ক শেডের মাধ্যমে পালন করতে পারি তাহলে তার উৎপাদন ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, সকল ধরনের ট্রেস মোকাবেলার জন্য খাদ্যের যে অংশ ট্রেস মোকাবেলায় ব্যয় হবে সেই ব্যয় থেকে রক্ষা পাওয়া যাবে এবং তার রিপ্রোডাকশন ক্যাপাসিটি অর্থাৎ প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। কেননা এই রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রজনন ক্ষমতা ইভেন দুধ উৎপাদন ক্ষমতা এই তিনটি বৃদ্ধি পাওয়ার জন্য প্রধান কাজ হচ্ছে গাভীকে আরাম দেওয়ার ব্যবস্থা করা। সেই ক্ষেত্রে আরাম দেওয়ার জন্য শেড নির্মাণ, আধুনিক শেড নির্মাণ এবং ক্লাইমেট স্মার্ট জলবায়ু সহিষ্ণু শেড নির্মাণ অত্যন্ত জরুরি। ক্লাইমেট স্মার্ট লাইভ স্টক শেড অর্থাৎ আরামদায়ক একটি শেডের জন্য গাভীর ক্ষেত্রে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ফ্রি অ্যাক্সেস টু ওয়াটার অর্থাৎ 24 আওয়ার্স। যখন গাভীর মনে হবে যে পানি খাওয়া দরকার বা পানি পিপাসা লেগেছে তখন সে যেন ফ্রি অ্যাক্সেস পানি কাছাকাছি যেতে পারে, পানি পেতে পারে, এই জন্য একটা এরকম ওয়াটার ট্র্যাপ পানির পাত্র থাকবে যেখানে সবসময় গরু যেয়ে পানি খেতে পারবে। তাহলে তার পানির পিপাসা কিন্তু থাকবে না। পানির পিপাসা যদি থাকে এবং সে তো অ্যানিমেল যেহেতু অবলা প্রাণী পানির কথা বলতে পারে না, অতএব সে পানি পিপাসা থাকলে এটা তার জন্য একটা থ্রেট, অর্থাৎ এই থ্রেট থেকে এই ট্রেস থেকে এই ধরনের ধকল থেকে সে রক্ষা পাওয়ার জন্য সে সার্বক্ষণিক তার শরীরের যে মেটাবলিক অ্যাক্টিভিটি আছে এখানে একটি মানে প্রভাব পড়বে, এই প্রভাবের কারণে তার উৎপাদন ক্ষমতা কমে যাবে। সেই জন্য খামারি ভাইরা যে অবস্থায় আছে এরকম একদম আধুনিক করে করতে হবে, নট নেসেসারি, অন্তত 24 আওয়ার্স যেন একটি গাভী তার প্রয়োজন মাফিক পানি খেতে পারে সেজন্য একটি ফ্রি অ্যাক্সেস ওয়াটার ট্র্যাপ দরকার। এরপরে যে জিনিসটি দরকার, যখন অ্যানিমেল আনটাই অবস্থায় থাকবে তখন আমরা তাকে এই খাবারের পাত্রর জায়গাটা আমরা ফ্রি অ্যাক্সেস করে দেবো। এখানে দেখেন এটা হলো খাবারের পাত্রের জায়গা, এই খাবারের পাত্র এখানে খাবার দেওয়া থাকবে, এরকম মাথাটা নিচু করে খেতে পারবে, অর্থাৎ অ্যানিমেলটি যখন খাবে তখন বাইরেও যেতে পারবে না, আবার এই পাশে দাঁড়ায় থেকে খেতে পারবে। আমি যদি একটু বাইরে থেকে দেখাই আপনাকে, এই জায়গাটাতে খাবার দেওয়া থাকবে, এই জায়গাতে খাবার দেওয়া থাকলে এই খাবারটা সে অনায়াসে ওই পাশ থেকে খেতে পারবে, কিন্তু অ্যানিমেল কিন্তু বাইরে আসবে না। যেহেতু বাইরে আসবে না অর্থাৎ তার যখন প্রয়োজন তখন সে এখানে খাবে এবং খাবারটা কিন্তু শুকনো দিতে হবে। আমাদের লোকজন খাবার খাওয়ানোর অভ্যাস হলো পানির ভিতরে খাদ্য দিয়ে ভিজিয়ে খাওয়ায়, এটা অ্যানিমেলের জন্য সবচেয়ে কষ্টদায়ক এবং ক্ষতিকর, কেননা নিঃশ্বাস বন্ধ করে খাদ্য খাওয়া কিন্তু কারণ কোনো প্রাণীর পক্ষেই সম্ভব না। কিন্তু যখন আপনার খাদ্যের ভিতরে পানি দিয়ে মিক্স করে দেবেন, অ্যানিমেল যখন তার নাকের অংশটি ডুবিয়ে এখান থেকে খাবে তখন কিন্তু তার জন্য অনেক কষ্টদায়ক হবে। সেই জন্য খাবার সবসময় শুকনা দিতে হবে, শুকনা খাবার, দানাদার খাওয়ান, ঘাস খাওয়ান, যেটাই খাওয়ান সকল খাবার থাকবে শুকনা, অর্থাৎ শুকনা খাবার খেয়ে তার প্রয়োজন মতো পানি খেতে পারবে। আর এই শেডের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে একটি কিউবিকেল পার্ট করে দেওয়া থাকে। এই কিউবিকেল পার্টে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাটি হয়তো অ্যানিমেলের জন্য কমফোর্ট না, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউবিকেল শেডের এটি হচ্ছে সিস্টেম, তার ফ্লোর থেকে সেখানে যেখানে যে শুয়ে থাকবে সেই জায়গাটি একটু উঁচু হবে এবং এটা এমনভাবে মাপ দিয়ে করা একটা প্রাণীর জন্য
যখন সে আসবে এখানে শোবে মাথাটা এদিকে থাকবে তার পিছনের অংশটি অর্থাৎ তার ফিসিস ইউরিন পড়ার জন্য যে জায়গাটা এটা এই উপর থেকে নিচে পড়বে তাহলে হবে কি আপনার শেড ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই প্রস্রাব পায়খানা পরিষ্কার করার জন্য অটোমেটিক এখানে অনেক সে স্ক্রেপার দিয়ে থাকে বাংলাদেশে যেহেতু লেবার সস্তা অর্থাৎ এখানে অটোমেটিক স্ক্রেপার দরকার নেই এই একজন লেবারই কিন্তু সবগুলো ময়লা পরিষ্কার করতে পারছে অথবা ওয়াটার ফ্লাশ দিয়ে পরিষ্কার করতে পারছে যদিও আন্তর্জাতিকভাবে লেটেস্ট রিসার্চে বলছে অ্যানিমেলের শেডে এখন নো হোজিং অর্থাৎ পানির ব্যবহার যত কম করা যায় জীবাণুর প্রভাব তত কম হবে পানির ব্যবহার যত বেশি হবে জীবাণুর প্রভাব তত বেশি হবে অর্থাৎ নো হোজিং অ্যানিমেলের গায়ে যদি গোবর টবর লেগে থাকে এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুফ এটা জার্মিসাইটাল হিসেবে কাজ করে এবং জীবাণু নাশক হিসেবে কাজ করে শুধুমাত্র দহন করার সময় মিল্কিং পার্লারে নিয়ে যাওয়ার সময় তার আডারটা পরিষ্কার করলেই হবে কাজেই অ্যানিমেলের শেডে যত পানি ব্যবহার কম করবেন তত ভালো কেননা শেড যত ড্রাই থাকবে শুকনা থাকবে অ্যানিমেল অর্থাৎ গাভী তত আরাম পাবে শেড যত ভেজা থাকবে তার জন্য কিন্তু তত আপনার কষ্টদায়ক হবে কেননা নি টেস্ট নামে একটা টেস্ট আছে অর্থাৎ নি টেস্ট হলো এরকম যে আপনি একটা অ্যানিমেলের শেডে গিয়ে হাঁটু গেড়ে বসবেন যদি আপনার হাঁটু ভিজে যায় তাহলে বুঝবেন যে নি টেস্ট পজিটিভ খারাপ আর যদি হাঁটু শুকনা থাকে অর্থাৎ আপনার এই অংশটি শুকনা থাকে নি যদি শুকনা থাকে তাহলে নেগেটিভ অর্থাৎ ভালো এটা অর্থাৎ অ্যানিমেলের শেড সবসময় শুকনা থাকতে হবে এখানে এইভাবেই শেডটি করা আছে তারা ওইখানে খাওয়া দাওয়া করবে পানি খাবে ঘুরবে এবং এই কিউবিকেলে এসে রেস্ট করবে এই জায়গাটি অনেক খামারে এরকম পাকা কমপ্লিট করে তারপরে এখানে ম্যাট দিয়ে ম্যাটের উপরে অ্যানিমেল শুয়ে থাকে আবার এইখানে কিন্তু আপনি বালি দিতে পারেন এই অংশটি একটু উঁচু রেখে এইখানে বালি দিলে বালির ভিতরে সে এই বালি কখনো ভিজবে না না ভেজার ফলে অ্যানিমেলের গা শুকনে থাকবে এবং বালিতে সে সবচেয়ে আরাম পাবে এবং এটা শেডের নিচে হওয়াতে বৃষ্টিতেও বালি ভিজবে না যার কারণে এই ক্লাইমেট মাঠ আধুনিক শেড যদি আমরা করি তাহলে একটি অ্যানিমেল থেকে একটি গাভী থেকে যে পরিমাণ দুধ পাওয়ার কথা জেনেটিক্যালি তার ক্যাপাসিটি অনুসারে সে দুধ দিতে পারবে এবং সারা বাংলাদেশে নাম্বার অফ অ্যানিমেল নাম্বার অফ গাভী কম থাকা সত্ত্বেও দুধের উৎপাদন ডাবল হবে আমাদের 2041 সালের টার্গেট হচ্ছে কম পরিমাণ প্রাণী থেকে বেশি পরিমাণ প্রোডাকশন পাওয়া তাহলে মিথেন গ্যাসের প্রভাব অন্যান্য পরিবেশগত যে থ্রেড বা ট্রেস আছে যে প্রভাবগুলো নেগেটিভ আছে সেগুলোকে ওভারকাম করে সে আমরা উন্নত বিশ্বের অধিক উৎপাদনশীল প্রাণী সম্পদ উন্নয়নে কাজ করতে পারবো আমরা যদি এই শেডের মাপের কথা বলি তাহলে এই একটি অ্যানিমেল দাঁড়ানোর জন্য 4.5 ফিট জায়গা তার জন্য বরাদ্দ থাকবে হ্যাঁ 4 থেকে 4.5 ফিট অ্যানিমেলের সাইজ বুঝে আর এই এই হাইটটা থাকবে 3 ফিট 3 ফিট থেকে 3.5 ফিট আর এই বেনটা দেখছেন এইখান থেকে এই পর্যন্ত এইটা থাকবে হলো 5.5 ফিট সর্বোচ্চ এখানে 7 ফিট 7 ফিট পর্যন্ত যদি দেন তাহলে অ্যানিমেলগুলো শুয়ে থাকবে এবং প্রস্রাব পায়খানাটা তার এই ইয়ের প্ল্যাটফর্মের বাইরে পড়বে অর্থাৎ এই অংশটি ভিজবে না এই হলো মোটামুটি তবে হাইট কিন্তু গ্রাউন্ড থেকে কমপক্ষে 14 ফিট বা তার বেশি হতে হবে হ্যাঁ 14 ফিটের কম না কারণ ক্রস ভেন্টিলেশন বলি আমরা যত ধরনের বাতাস আসলে এই শেড থেকে সকল ধরনের গ্যাস এবং অন্যান্য বর্জ্যর যে অংশগুলো যেগুলো অ্যানিমেলের ক্ষতি করে চোখ জ্বালা করে সেগুলো সব এখান থেকে চলে যাবে এই হচ্ছে এই আধুনিক শেডের আর আপনাদের মানে শেড মেজারমেন্ট বা শেডের ব্যবস্থা